সবাই যদি নমিনেশন দিলেন তাহলে নমিনেশনের লাইনটা কোথায় তৃণমূলের গতকাল কে দেখেছে? ফলে বামপন্থীদের বিরুদ্ধে কথা না বলে উনি এক ইঞ্চি এগোতে পারছেন না, ওনার ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলছিলেন যে বামেদের দেখাই যায় না, আমাদের কথা উল্লেখ করারই দরকার নেই, এখন কিন্তু যেখানেই যান কেউ বলুক না বলুক উনি আগে থেকে বামপন্থীদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকেন। তাহলে উনি বুঝে গেছেন যে ওনার কথাটা ভুল, বামপন্থীরা বরঞ্চ প্রাসঙ্গিক বলে উনি মনে করছেন। ফলে বামপন্থীদের বিরুদ্ধে কথা না বলে উনি এক ইঞ্চি এগোতে পারছেন না, ওনার ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। বুঝে গেছেন যে পশ্চিমবাংলায় বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, বামপন্থীরা তার সামনে আছে এবং বুঝতে পারছেন যে এই শক্তির কাছে উনি আর লুকোতে পারবেন না। মানুষ একটা রেজিস্টিভ মুডে চলে এসছে, দেয়ালে পিঠ থেকে গেলে যেরকম হয় মানুষের এখন সেরকম দশা। মুখ্যমন্ত্রী খুব ভালো বলেছেন, গিনিস ওয়ার্ল্ড বুকে উঠে যাওয়া উচিত যে দু বছর বয়স থেকে মুখ্যমন্ত্রীর মন্ত্রণায় ভাইপো রাজনীতি হচ্ছে। খুবই ভালো, ভাইপোকে দু বছর বয়সেই রাজনীতি শিখে দিয়েছেন, তখন তো শেখাবার কথা অন্তত শুক্রবার বৃত্তি, ভালো মন্দ হাসতে শেখা, বুঝতে শেখা, ভাবতে শেখা, খেতে শেখা, হাঁটতে শেখা, দৌড়তে শেখা। মুখ্যমন্ত্রী ভাইপোকে সেসব না শিখিয়ে পরনির্ভরশীল করে রাজনীতি শিখিয়েছেন, এই যেমন করে আমি মিথ্যে বলি তেমন করে তুমি মিথ্যে বলার একটা যন্ত্র তৈরি। সবাই যদি নমিনেশন দিলেন তাহলে নমিনেশনের লাইনটা কোথায় তৃণমূলের গতকাল কে দেখেছে? আমি বলছি তৃণমূলের নমিনেশন দেবেন একটা ব্লকে 250 জন, তাহলে 250 × 2 অন্তত 500 জন তো লাইনে থাকবে, আর 500 জন তো গোপনে গোপনে চুপচাপ হয়ে যেতে পারে না, তাহলে লাইনটা কোথায়? লাইনটা নেই। প্রার্থীরা সবাই কি ভেতরে ঢুকেছিলেন রিটার্নিং অফিসারের কাছে? ছবি পাওয়া যাবে সিসিটিভিতে? প্রস্তাবকরা তাদের তো সই করার কথা, তাদের ছবি কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে। তাহলে সিসিটিভিতে ছবি নেই, লাইনে লোক নেই, অথচ নাকি নমিনেশন হয়ে গেল, ডিসিআর কাটা এবং তার পরিপ্রেক্ষিতে নমিনেশন পেপার তাও তো হলো না। ফলে ডিসিআর কাটা, নমিনেশন, নানাবিধ কাগজ কলমের গোলযোগ, তদন্ত যথাকাল রাত 9টা পর্যন্ত বসে হিসেব করতে হয়েছে। উত্তর চব্বিশ জেলাতে কাল রাত্রে সরকারিভাবে কোনো রিপোর্ট দেওয়া হয়নি, কত নমিনেশনও দেওয়া হয়নি, এরকম বিভিন্ন জায়গায় দেওয়া হয়নি, কারণ হিসেব করতে হচ্ছে। তাহলে কাটটা করলো, কাটটা করলো না, সেটা কোথায়? ডিসিআরটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়? লোকগুলোতে নেই, তাহলে লোকের অ্যাবসেন্সে নমিনেশন পেপার কি জমা পড়লো? সেটা কি আইনি? বেআইনি এই ব্যবস্থাটা কে করলেন? যদি যথাযথ তদন্ত হয় তাহলে চাকরির নিয়োগ দুর্নীতিতে যেমন ওয়েমারশিট কেলেঙ্কারি বেরিয়েছে, এখানেও কিন্তু মনোনয়নের ওয়েমারশিট কেলেঙ্কারি প্রকাশিত হবে। বিরোধীরা যাতে নমিনেশন দিতে না পারে তার মধ্যে 100 ভাগ ব্যবস্থা করার পরেও রেজিস্ট করবে, আত্মরক্ষার কারণে, আত্মরক্ষার মনোভাব নিয়ে নমিনেশন দিতে হয়েছে। এক একটা নমিনেশন যেন এক একটা যুদ্ধ, বরং উনি পারলেন নিজের দলের দিকে তাকিয়ে দেখুন, নিজের দিকে তাকিয়ে দেখুন, তৃণমূলের নমিনেশন পড়েছে, তৃণমূলের প্রার্থী রাস্তায় নেই, মিছিলে নেই, নমিনেশন যেখানে জমা দেওয়া হচ্ছে সেখানে নেই, প্রস্তাবক নমিনেশন যেখানে জমা দেওয়া হচ্ছে সেখানে নেই, সিসিটিভি আই বলছি তো চ্যালেঞ্জ করছে। পশ্চিমবাংলার যতটা নির্বাচন মনোনয়ন ক্ষেত্র সিসিটিভিগুলো নিক, কোর্টে জমা দিক, তদন্ত হোক, দেখা যাবে ডিসিআর কাটার সঙ্গে যেভাবে হবার কথা মনোনয়নপত্র সম্পর্ক সব জায়গায় পাওয়া যাবে না, মনোনয়নপত্রের সঙ্গে জমা যখন হচ্ছে তার সঙ্গে প্রার্থী তার যোগ পাওয়া যাবে বহু বহু। উনি এমন এমন কথা বললেন যার কোনো মানে হয় না। উনি একবার বললেন যে তৃণমূলের লোকেরা এসব করেন চোখরা, তারপরে বললেন যারা করেছে তাদের আমি টিকিট দিইনি, তারপরে তারা তৃণমূলের লোক, তারা টিকিট চেয়েছিল কিন্তু তারা টিকিট পায়নি, তা তারা তৃণমূলের লোক। মুখ্যমন্ত্রী বললেন, মুখ্যমন্ত্রী একবার বললেন আমার লোকেরা কেউ কিছু করেনি, আমার দলের লোকেরা, তারপরে বললেন তালি তো একহাতে বাজে না। আচ্ছা বেশ, আমি ধরলাম সবই করলো বিরোধীরা, তার দু হাত সেকেন্ড হাতটাকে এক হাতে তো তালি বাজে না, তাহলে সেকেন্ড হাতটা তো তৃণমূল বটে। মুখ্যমন্ত্রী নিজে দেখুন, কেউ যদি অসত্য কথা বলেন বারে বারে তাহলে তিনি ধরা পড়ে যাবেনই, চোর যত প্রফেশনালই হোক না কেন, চুরির পর, ডাকাতির পর, কোনো না কোনো একটা
চিহ্ন রেখে যাবে বটেই, উনি কালকে সমস্তটা দাঁড়িয়ে দিলেন বিরোধীদের বিরুদ্ধে, এবং একমাত্র বিরোধী বিধায়ক ভাঙড়ের তার বিরুদ্ধেও চান্স পেয়ে দাঁড়িয়ে দিলেন, বামপন্থীদের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, আইএসএফের বিরুদ্ধে। এটা নিজে হেরে গেছেন বুঝতে পারছেন, ধরা পড়ে গেছেন বুঝতে পারছেন, তাই আবল তাবল কথা।